ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فأولئك هم المهتدون. بسم الله الرحمن الرحيم. إن أول بيت أُوذِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين. بسم الله الرحمن الرحيم. والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير ديني آتى الرجل امرأته أكا أمه أدنى صديقه أقصى أباه جهرت الأصوات في المساجد أو كما قالت النبي صلى الله عليه وسلم وعن ابن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول سمعت يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله إمام عادل شاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة जी ফাঁকাতে কি করব আবার ওখানে গেলে ও বলবে যে আর একটু সরেন আমি তো নিচে পড়ে ছড়ো ক্যামেরা वाला দেখে তারান তাহলে শুধু ক্যামেরা দাঁড় করিয়ে রাখে না ওরা নিজেরাও দাঁড়িয়ে আছে বসবে না মসজিদে ওই সন্ধে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল মসজিদে ওই সন্ধে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল মলিন মাটি লাগলো জাতর ময়লা মাটি লাগলো জাতর দেহ মনের মাঝে সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে ময়লা মাটি লাগলো জাতর দেহ মনের মাঝে সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে রোজগার যদি করবি রে তুই আখেরাতের ফসল রে মসজিদেতে চল মসজিদে ওই শোনে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা খাজনা তাহার দিলি না কো যে দুনিয়ার রাজা হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা খাজনা তাহার দিলি না কো যে দুনিয়ার রাজা তাকে পাঁচবারে তুই করবি শরণ তাতেও কেন ছল ওরে চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী বেনামাজির আঁধার গড়ে কে জ্বালাবে বাতি হায় রে কে জ্বালাবে বাতি আল্লাহর নামে শির লোটায় জীবন কর সফল রে চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল মসজিদে ওই সন্ধে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল ওরে মসজিদেতে চল ওরে মসজিদেতে চাও। সুযোগ্য সম্মানীয় সভাপতি, আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, হাফিজে কোরআন, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে নীরবে শূন্যওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তো তাঁর যিনি আমাদের মাবুদ, নিশ্চয়ই তিনি প্রশংসার হক রাখেন, যিনি আমাদের রাজ্জাক, তিনি তো আমাদের রাজ্জাক, যাকে আমরা সাজদা করি, তিনার কোনো ত্রুটি নেই, যা করছেন সব ঠিক, তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, তিনি কাউকে তাওয়াক্কা করেন না, আল্লাহুস সামাদ, তাকে কার প্রয়োজন নাই, কিন্তু তাকে সবার প্রয়োজন আছে, তিনি কারো সাহায্যের প্রয়োজন করেন না। এরকম এক মহান মুনিবের দরবারে, মহান মুনিবের দরবারকে কেন্দ্র করে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমরা আজকের এই রাত্রিতে, নভেম্বরের দিবাগত রাত্রি 4 তারিখ দিবাগত রাত্রিতে আমরা বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে। একবার হৃদয়ের ভিতর থেকে সেই আল্লাহকে শুকরিয়া করি, কালেমায়ে শুকরিয়া করি আল্লাহর দরবারে মহব্বতের সঙ্গে, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, आजीजो बुजुर्गो, दोस्तों, यूट्यूब माने आज के मानुष हाथेर मुठोते अनेक किछु पेये गेछे। तो यूट्यूबे मस्जिद सम्पर्के आमार बायानेर भाइराल आछे, तारपरेও একই কথা যে একবার আসবে তা নয়। আজকে শুধু মসজিদ কেন্দ্রিক কিছু কথা বলবো বলে নিয়ত করেছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আজকে পৃথিবীতে কতগুলি ঘর আছে, ঘর পৃথিবীতে কতগুলি ঘর আছে, গুণে শেষ করা যাবে না। আবার ঘরের ভ্যারাইটিজ আছে, কোনোটা বসত বাড়ি, কামাত বাড়ি, আবার আপনার কিনা ফ্যামিলি ঘর, ফ্ল্যাট, হসপিটাল সেও একটা ঘর, স্কুল, কলেজ, অফিস, পঞ্চায়েত, এইভাবে ঘর। খালি ঘরের কথা বলছি, মানুষের কথা বলছি না। এখন যদি সমস্ত ঘরগুলোকে এক জায়গায় একটা লিস্টে আনা যায় তো দেখা যাবে কয়েক কোটি ঘর হয়ে গেছে। ছোট বড়, বড় ফ্ল্যাট থেকে নিয়ে ছোট কুড়ে ঘর, নানা রকম ঘর পৃথিবীতে আছে। এই ঘরের লিস্টে একটা ঘর আছে, যে ঘরটার নাম হচ্ছে মসজিদ, যার নাম পঞ্চায়েত নয়, যার নাম ব্লক অফিস নয়, যার নাম হসপিটাল নয়, যার নাম কলেজ নয়, যার নাম আপনার কিনা ঘর বাড়ি বসত বাড়িও নয়, তার নাম মসজিদ। মসজিদ শব্দের আবিধানিক অর্থটা কি? মসজিদ শব্দটা এসেছে সাজদা থেকে, মসজিদ মানে সাজদা করার জায়গা। গুরুত্ব দেওয়া হয়েছে সাজদাটাকে বেশি, কিন্তু মুসলিমদের মসজিদ, মদিনা নববীর মসজিদ চারটা কাজে নিয়োজিত থাকত: দাওয়াত, তালিম, খিদমাত, ইবাদত। ইবাদত হবে মসজিদে, তালিম হবে। আজকে আমাদের এলাকায় অনেক মাদ্রাসা, মাশাআল্লাহ, মাদ্রাসা রূপ নিয়েছে, তালগাছি মাদ্রাসা বলেন, রাঙ্গাইপুর মাদ্রাসা বলেন, টালবাংড়া মাদ্রাসা বলেন, অত এলাকায় অনেক মাদ্রাসা আছে, আপনারা জানেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদই মাদ্রাসা ছিল। প্রতিটি মসজিদ মুসলিমদের জন্য, প্রতিটি মসজিদ, প্রতিটি মসজিদ, প্রতিটি ইনস্টিটিউশন, প্রতিটি মসজিদ, প্রতিটি মসজিদ, প্রতিটি মসজিদ সুপ্রিম কোর্ট, প্রতিটি মসজিদ, প্রতিটি মসজিদ খেলার জায়গা। সাহাবীরা কুস্তি লড়াই খেলেছে, এর দলিল আছে। প্রতিটি মসজিদ মুসলিমদের প্রাণ কেন্দ্র। শুধু মসজিদ মানে নামাজ এটাই নয়, বিধায় আজকে আমাদের অনেক মসজিদ পৃথিবীর বুকে আছে। এখন আমি একটা কথা বলবো, যেটা কোরআনও না, যেটা হাদিসও না। কোরআন হাদিস পড়েছি, বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। একটা যুক্তি কথা, কিছু যুক্তি কথায় কিছু মেটেরিয়াস বেরিয়ে আসে, কিছু আলোচনা বেরিয়ে আসে। তো সেটা কীরকম, এই গ্রামে 150 ঘর আছে, কোনো একটা ব্যক্তি ভালুকা কুড়িহালি স্টেশনে নামলো, নামার পর একটা টোটোতে উঠেছে, টোটোয় উঠার পর সেই দিকে যাচ্ছে, আপনাদের কাছে সে নতুন মানুষ, আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন কার বাড়ি যাবে, নামলো আব্দুর রাজ্জাক সাহেবের বাড়ি ঢুকলো, ও তাহলে রাজ্জাকের মেহমান, ও যদি মাস্টারের বাড়ি ঢুকে ও মাস্টারের মেহমান, ও যদি ডাক্তারের বাড়ি ঢুকে ও ডাক্তার সাহেবের মেহমান, যার বাড়ি ঢুকবে তার মেহমান হবে। এবার আপনারা মুখ খুলেন, যারা মসজিদ ঢুকবে তারা কার মেহমান হবে? আল্লাহর মেহমান হবে। কত বড় কদরের জায়গা ওটা। জি ভাই, আপনার আমার কি একবার শখ যায় না যে আমি আল্লাহর মেহমান হই? আর আল্লাহ এমন একজন, তার মেহমানকে 5 বার ডাকছে। গত কয়েকদিন আগে এলান্দরির এখানে বায়ান করে গেলাম যে আল্লাহ আমাদেরকে কোরআনের ভিতরে তার ইনভাইট কার্ড দিয়েছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আয় তোরা আমার ঘরে আয়। তো আমরা সেগুলো অবহেলায় কাটিয়ে দিচ্ছি, সেগুলোকে আঞ্জাম দিতে পারছি না। এখন আল্লাহর ঘরে, এখন বলেন আমরা দেখি চর্বির মাধ্যম দিয়ে চামড়ার চোখে, এই চামড়ার চোখগুলো এমন এই চামের মতো নয়, প্লাস্টিক ক্লিয়ার করে দিয়েছে, ভিতর থেকে 2টি চোখে 25,000 করে 50,000 কেবেল লাগানো আছে, যার মাধ্যম দিয়ে চর্বির মাধ্যম দিয়ে দেখি। একটা কেবল যদি কেটে যায়, এরকম যদি একটা কেবল কেটে যায় তো মানুষ 5 কে 8 দেখবে, কোনোটা ঠিক দেখতে পারবে না। তা আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা, 25,000 করে 50,000 কেবেলের মাধ্যম দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন। আর চোখের ভিতরে সমস্ত কালারগুলো আছে, আপনি যে কালার থাকবেন ওই কালারটা চোখ গ্রহণ করবে। কানে শোনাচ্ছে 15,000 করে 30,000 মাইক্রোফোন কানে বসানো আছে, এতগুলো কেবেল দিয়ে শোনাচ্ছেন। এখন একটা কথা বলি, আমার বাড়িতে যদি মেহমান আসে, মালদার লোক আপনারা মুখ খুলে বলবেন, আমি বর্ধমান বাড়ি, আপনার বাড়িতে মেহমান আসলে আপনি খুশি হন না রাগ করেন? কে কে রাগ করেন হাত তুলেন, তার ঘর যাব না। জি, খুশি হন। তো খুশি হলে দেখবেন বাড়ির মালিক কাজ করে, বাড়ির মালিক তার মেহমানের সঙ্গে বসবে না, একটা চেয়ার দিল, মেহমান বসলো, হাত মুখ ধুলে, রে পানি দে রে বাবা, নাস্তার ব্যবস্থা কর, ও বাড়ি ঢুকছে বেরোচ্ছে। আর ওর চোখ দুটো কার দিকে পড়বে? মেহমানকে দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে। তো একটা সাধারণ মানুষের বাড়িতে যদি যাওয়া হয় আর ওই লোকটার দৃষ্টি যদি বারবার আপনার দিকে পড়ে, মহব্বতের দৃষ্টি, তাহলে আপনি যখন আল্লাহর ঘরে আসবেন তো আল্লাহর দৃষ্টিটা আপনার দিকে বারবার পড়বে, আমার মেহমান আমার ঘরে বসে আছে, আমার মেহমান আমার ঘরে বসে আছে, বারবার। তাহলে আল্লাহ কি দিয়ে দেখেন? আমরা তো চর্বির মাধ্যমে দেখি বললাম, আল্লাহ যে দৃষ্টিটা দেখেন এই দৃষ্টিটার নাম হচ্ছে রাহমত। আল্লাহর নজর হচ্ছে রাহমত। কবি নজরুল এক জায়গায় বলেছেন, রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী, তোমায় খুশি রেখে আমি দোজক যেতে রাজি, ইয়া আল্লাহ বারাক যদি দেখে তোমায় কে হো, দোজক কি আর ছুতে পারে পবিত্রতার দেহ। এর মানে জানেন, কোরআনে আল্লাহ বলছেন যারা জাহান্নামী হবে তাদেরকে 60 বিঘাটা বাম হাতে করে নিয়ে আল্লাহ পেছন দিকে ধরাবেন, কারণ আল্লাহর রহমতের দৃষ্টি কিয়ামতের মাঠে বেঈমানদের উপরে পড়বে না, ইমানদারদের উপরে পড়বে। আর আল্লাহর দৃষ্টিটার মূল্য কত? 300 টাকা, 500 টাকা, 1000 টাকা নয়। আল্লাহর দৃষ্টিটার মূল্য হচ্ছে বিশ্ব বিক্রি করে দিয়েও বোঝানো যাবে না। আল্লাহর দৃষ্টি মূল্য হচ্ছে যার ওপরে একবার রহমতের দৃষ্টি বৃষ্টি পড়ে যাবে, তার গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে সে জান্নাতের সুন্দর একটি ফুল বেনে যাবে, জান্নাতের মেহমান বেনে যাবে, জান্নাতের যোগ্য হয়ে যাবে। একটা দৃষ্টির মূল্য যদি এত হয়, মসজিদে বসে থাকলে বারবার দৃষ্টি পড়বি। এটা একটা যুক্তি কথা দিয়ে মসজিদের ফায়দা বোঝালাম। চলেন এবার আয়াতের দিকে যাই। পৃথিবীর প্রথম ঘর কোনটা? সিরিয়াল নাম্বার 1। গত কয়েকদিন আগে বলেছি এলেন্দরে, ওখানে পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। পৃথিবীর প্রথম ঘর কোনটা? কাবা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। তিনটে সাবজেক্ট রেখেছেন এখানে আল্লাহ। কটা সাবজেক্ট বললাম? এই আয়াতটার ভিতরে তিনখানা জ্ঞানের উৎস লুকানো আছে, খালি ধৈর্য ধরবেন, আমি সূক্ষ্ম সূক্ষ্মভাবে বলবো। আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন, 1 নম্বর। নাম্বার 2 উযিয়া লিন-নাসি, নাম্বার 3 লাল্লাযী বিবাক উযিয়া লিন-নাসি লাল্লাযী, নাম্বার 3 বিবাক্কাতাম মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রথম সাবজেক্টটা কি? ধৈর্য ধরে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি বলছে। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা, আল্লাহ বলছেন। 2 নম্বরে বলছেন ওই ঘরটা আমি বানিয়েছি কিন্তু মানুষের জন্যে। উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই ঘরটা ঠিকানা হচ্ছে মক্কা মুকাররমায়। মক্কার নাম মক্কা, মক্কার নাম বালাদ, মক্কার নাম বাক্কা। ছোট্ট একটি বই আমি লিখেছি যার ভিতরে মক্কার কতগুলি নাম আছে আর মদিনার কতগুলি নাম আছে। বর্তমানে মক্কার নাম মক্কা মুকাররমা আর মদিনার নাম মদিনা মুনাওয়ারা, এইটাই আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার ঘরটা বানিয়েছি মক্কা মুকাররমাতে। কাদের জন্যে? মানুষের জন্যে বানিয়েছি। আর 3 নম্বর সাবজেক্টটা বলছেন হুদাল আলামিন, ওইটাকে আমি হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছি। এখন এই 3টাকে যদি ক্লিয়ার করতে যাই, জি আমি একটা জালসায় উঠেছিলাম, তো ওখানে বিষয় ধরেছিলাম আমি কে, কেন, কোথায়, ঝামেলা শেষ। জি আমি এখন কাউকে যদি জিজ্ঞেস করি ভাই আপনি একটু উঠেন তো, আপনি কে? আমার নাম রহমত আলী। আপনি কেন? বলে খাবো, খাবো, পায়খানা ফিরবো আর 2-4টা বাচ্চা তৈরি করবো, ওই লেগে এসছি। দেখেন বরাবর চিন্তা ভাবনা, দেখেন জি ইয়ে উম্মত, খাও, কামাও, বাচ্চা পয়দা করো, 3 কাজে এরা জড়িত আছে। दिन में डाइनिंग टेबिल पे सवार, रात पे बीबी पे सवार। सारा दिन डाइनिंग टेबिले पड़े आछे, सारा रात बीबी के लिए पड़े आछे। किंतु क्यों तुमी ए क्योंटा बेर करते गिये अनेक समय लागबे और तुम्हार काज की। तो एगुलो परिचयेर कथा। ठीक काबा मक्काते कादेर जन्य? मानुषेर जन्य। अल्लाह के तो घर बाड़ी लेप कैथा कम्बल बालिश मशारी मटिन अल आउट एगुलो थेके अल्लाह पाक लागबे ना। मानुष के पृथिवीते बास करते गेले ताके बस्तुर मुखोपेक्षी हुए चलते होचे, किछु लागे ताके, किन्तु अल्लाह के लागे ना। अल्लाह एगुलो थेके पाक, আল্লাহ এগুলো থেকে মুক্ত। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, কামিশলে সেই আল্লাহ, কারো মতো নন। কিন্তু আল্লাহ আছেন কোথা? अल्लाह दिन अर्रहमानो अर्शस्तवा तीनी सब समय आरशेर उपरे समासीन रयेछे। द्वितीय नम्बर जुल आर्शिल माजिद तीनी पवित्र आरश भूमिर मालिक जे भूमिटार प्रतिद्वंद्वी बोले केउ नाई। भारतेर पार्लामेंटे बर्तमाने मोदी बेईमान आछे, एर प्रतिद्वंद्वी पाँच जन दाड़िये आछे, भोटे जितले गदी चेंज हये जाबे। तेमनि जत गणप्रजातंत्र देश आछे तार विपक्ष रयेछे, प्रतिपक्ष रयेछे, आर जत राजतंत्र देश रयेछे बाप राजत्व चालाछे, बेटा मोछे तेल दिछे, तुई मरले कबरे दिएछे आमी गदिते बसबो। किन्तु आल्लार गदिटा एमन गदी जुल आर्शिल माजिद सेटा हलो पवित्र एकटा आरश, तिनी एकाई समासीन, तार प्रतिद्वंदी केउ हयनि, हबे ना, कोशिन कालो पौंछाते पारबे ना। ताहले आल्लाह आरशे रयेछेन, से आरशटा कत बड़, आरशेर भितरे कि आछे? आल्लाह ताबाराक वा ताआला शुधु आरशके केंद्र करे एकटा सूरा आयात नाजिल करेछेन, जे आयातटार नाम हच्छे आयातल कुर्सी। अरे आयातल कुर्सिर भीतरे 19टा सब्जेक्ट भरे रेखेछेन, जे 19टाके बेर करते गेले जेमन एई आयाते 3खाना सब्जेक्ट बेर होछे, आयातल कुर्सिर भीतरे 19टा सब्जेक्ट बेर होबे। ताहले आल्लाहर गदी कत बड़, आल्लाह चेयारेर क्षमता कतटा, आल्लाह चेयारेर बहर कतटा, आल्लाह सेखान थेके नियंत्रण केमन करे करेन, बिभिन्न कथा एसे जाबे बंधुरे। তাই আমার আল্লাহ বলছেন ওই মক্কা মুকাররামাতে যে ঘরটা আমি বানালাম এটা তোদের জন্য বানালাম। তারপরও কিন্তু এটা মসজিদ নয়, এটা জেনে রাখেন। মসজিদ পরে বলবো আমি, এখন আপনাদেরকে বলছি মসজিদ নয়। যখন বানানো হয়েছে ওটা বানানোর ইতিহাস কি, ডেট অফ বার্থ কি, আপনার जन्म तारीख की काबार दूटी एसছে तफसिरे। एक होच्छे जेदिन आदमेर जन्म हय सेदिन काबार तामीर हय, काबा शुरू हय। आरेकटा एसছে आदम पृथिवीते आसार जन्मेर, आदमेर जन्मेर 2500 बछर पूर्वे ओटा जन्म हयेছে काबाटा, ফেরেশতাদেরকে দিয়ে জন্ম দিয়েছে। আর কাবা মানে জানেন, কাবা মানে এই হাটটা আছে না, হাটটাকে আমরা কি বলি, গোড়হালি। কাবা মানে গোড়হালি, কাবাইন গোড়হালি। তো ওটা গোড়হালি কেন, এদিকে আমি আর বিস্তারিত যাচ্ছি না, কারণ আমার বক্তব্য রাখতে হবে মসজিদের ওপরে। এগুলোকে নিয়ে যদি আবার কথা বলতে যাই তো মেন আসল বক্তব্যটা ফৌত হয়ে যাবে। সেই কাবা আমাদের জন্য বানিয়েছেন। হাজি, আল্লাহকে পৃথিবীতে দেখা যাবে? আল্লাহকে পৃথিবীতে দেখা যাবে? যাবে না, কিন্তু অনুসূচনা অনুধাবন করা যাবে যে আমার আল্লাহ আমাকে সাহায্য করেছিল। আমি বাই চান্স রেলটা চলে এসছে, আমি চলে গেলাম, আল্লাহ বাঁচিয়ে দিলাম। তো আল্লাহকে অনুধাবন করা যায়, পৃথিবীতে দেখা যাবে না। তাহলে এই সারা পৃথিবীর মানুষ তার অভিযোগটা রাখবে কোথা? একটা ঘর তো থাকতে হবে সেই মালিকের, এর জন্য আল্লাহ ঘরটা বানিয়েছে তোদের জন্যে। তোরা আসবি, আমার দরজা ধরে কাঁদবি, আমি জানবো আমার বাড়িতেই এসেছিস। এর জন্য পৃথিবীর বুকে একটা নিশানা দিয়েছে। যাক, এটাই পর্যন্ত থাক, শুধু কাবা নিয়ে আর কথা বলবো না। চলেন ফিরে যাই। পৃথিবীর প্রথম মসজিদ, পৃথিবীর প্রথম মসজিদ হয়ে কাবাটা কি ধরা যাবে, কারণ ওর প্রথম জন্ম। কিন্তু বন্ধুরে, মুসলিম শরীফের হাদিস এসেছে, কোন কোন মুফাসসিরের মত তিনি নিয়ে গেছেন ওই হাদিসটার ওপরে, যে মসজিদে নববী হলো পৃথিবীর প্রথম মসজিদ। কাবা তো কেবলা ছিল, এটা তো মসজিদের ঘোষণা পরে হয়েছে। লে মজা, মসজিদে নববী প্রথম কেন মসজিদ হলো? তো কেবলা তাইন তখন ছিল কোন দিকে? মানুষ সাজদা করত বাইতুল মুকাদ্দিসের দিকে। जी, বাইতুল মুকাদ্দিস যেটা জেরুজালেমে এখন চলছে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের ঝামেলা, যে মসজিদটাকে নিয়ে বাইতুল মুকাদ্দিস ওইটাকে দিকে সাজদা চলতো তখন। মসজিদে কেবলাতাইন যেটা মদিনা মানবরাতে আছে ওইখানে আসরের নামাজের দুরিকাত ওই মুখে হয়েছে। এটা তো পশ্চিম দিক বোঝানোর চেষ্টা করছি, এই দিকে হয়েছে দুরিকাত হয়ে দ্বিতীয় রিকাতে রুকুতে আল্লাহ রসুল আছেন এমনি করে, রুকুতে সাজদাতে লয় হাঁটুতে হাত দিয়ে। এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন, ও দয়ার নবী গো, আপনি বাইতুল মুকাদ্দিসের মসজিদের দিকে মুখ করে নামাজ পড়ছেন, ওইটাকে কেবলা ঘোষণা করা ছিল, ওটা আর নিশানা ঘোষণা করা ছিল, কিন্তু এখনই আল্লাহ ওটাকে কেবলা বাতিল করে দিল, ওটাকে আল্লাহ কেটে দিলেন, ওটা আর কেবলা থাকলো না, কেবলা হয়ে গেল আপনার পেছন দিকে যেটা রয়েছে মক্কাতে, বেবাক্কাতাম মুবারাকা, ওই মক্কা মুকাররামাতে যে ঘরটা রয়েছে এটাই কেবলা হয়ে গেল। এই দুরিকাতে এই দিকে পড়েছেন। আল্লাহর হুকুম কত গুরুত্ব দেখেন, যে বাকি দুরিকাতটা পড়েলি তারপরে ঘুরবো, চলবে না, এই হালাতে আপনাকে ঘুরে যেতে হবে। আল্লাহর নবী করলেন কি, উনি দাঁড়িয়ে এবার ধরেলেন এই মুখে হাঁটতে শুরু করলেন, সমস্ত সাহাবীরা রয়েছে এই মুখে, উনি হাঁটতে শুরু করেছেন এই মুখে, গিয়ে একদম পেছনের কাতারটার গিয়ে ওই দিকে উনি রুকুতে দাঁড়িয়ে গেলেন, আর সমস্ত সাহাবীরা রুকুর হালাতে ওই দিকে ঘুরে গেল। তারপরে সামিআল্লাহু লিমান হামিদা, যেদিকে সাজদা চলছিল, যেদিকে মুখ করে নামাজ চলছিল, ওই দিকটা বাতিল হয়ে গেল আর কাবাটা গ্রহণ হয়ে গেল। যে এই দিকে আবার বাকি দুরিকাত পড়ে নিলেন, এরই নাম আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যখন চলে আসবে আর এক সেকেন্ড লেট করা যাবে না। তো নামাজের ভিতরে দুই রিকাতে এইদিকে হলো আর দুই রিকাতে এইদিকে হলো, সেই থেকে মক্কার কাবাটা কেবলায় পরিণত হলো। অতএব কেউ কেউ বলছে মদিনা মানওয়ারাতে যে মসজিদটা রয়েছে মসজিদে নববী, এটাই হলো পৃথিবীর ইসলাম যখন এসেছে বিশ্ব নবীর জামানার প্রথম মসজিদ। ভেজাল এগুলো নিয়ে অনেক গোলতাল কথা আছে। আবার একটা ঘটনা শুনেন, আবার একজন বলছে না ওটা লয়, প্রথম মসজিদ হলো কোবা, মসজিদে কোবা। হিজরত করলেন আল্লাহ রসুল, মদিনা মানওয়ারাতে গিয়ে আবু আইয়ুব আনসারির বাড়িতে উঠলেন। কটা দিন গেল, সাহাবিদেরকে বললেন একটা মসজিদ বানাবো, তো আমার সঙ্গে তোমরা হাত মিলাও, যে মসজিদে কোবাটা বানালেন। যাই হোক, বিশ্বস্ত সূত্রে সব ভেজালগুলোকে সরিয়ে দেন, এগুলো বড় আলেমদের ব্যাপার, বড় মুফাসসিরদের ব্যাপার, এগুলোতে আপনার আমার ইমানের কিছু নাই, এগুলো ইসলামী হিস্টরি, এর মধ্যে জ্ঞান আছে। তাই বললাম, আপনারা খালি একটা জিনিস ধরেলেন যেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, পৃথিবীর প্রথম মসজিদ হলো কাবা শরীফ, মসজিদে হারাম, মসজিদে হারাম, এটা হলো পৃথিবীর প্রথম মসজিদ। কারণ আল্লাহ ওটাকে মসজিদ শব্দ ব্যবহার করেছেন। কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ আল্লাহ কেবলা বললেন, এতক্ষণ আল্লাহ বাইত বললেন, মানে ঘর বললেন, নিশানা বললেন, এবার আল্লাহ ওইটাকেই মসজিদ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আমার গোলামকে রাত্রিবেলায় সফর করালাম, আমি মেরাজে নিয়ে एसेछिलाम मेराज के घूरिए आमी देखालाम सात तबक आसमान के देखालाम जान्नात जहन्नाम देखालाम जे रात्रिते आमी आमार बंधुके जे रात्रिते आमी आमार नबीके आमी आमार रसूलके ए सफरटा कराई ओई रात्रिते जिब्राइल आमीन आमार नबीके उठिए मस्जिदे हारामे दुई रिकात नामाज पढ़ालेन तार माने काबा शरीफे तारपरे बोर्राके चेपे चले गेलेन तिनि फिलिस्तिने फिलिस्तिने जाओयार पर सेखाने मस्जिदे আকসা রয়েছে ওই জায়গায় আবার দুই রাকাত নামাজ পড়লেন বোররাক দাঁড়িয়ে আছে জিবরাইল আমিন বলেন রাসূলুল্লাহ আপনি এখন আর আরবের মাটিতে নাই এটা মক্কা নয় এটা হলো আপনার কি না এটা হলো ফিলিস্তিনের মাটি তো এই জায়গায় আপনি এটা হলো বাইতুল মুকাদ্দাস এখানে দুই রাকাত নামাজ পড়লেন ওখানে নামাজটা পড়ে নেওয়ার পর ওইখান থেকে শুরু হলো আসমানের দিকে ওঠা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন দুইটিকে মসজিদের ভাষা ব্যবহার করেছেন অতএব কাবা হলো পৃথিবীর প্রথম মসজিদ এই ভেজালটা মরলো কিন্তু আর একটা ভেজাল রয়েছে মসজিদ বানানো গুনহানা নাকি যা এত গলা লোক চুপ করে থাকলেন কি করে মসজিদ বানানো গুনহানা নাকি নেকি নেকি মসজিদ বানানো গুনহা যেটি টাকা দিয়েছেন নিয়ে যান দেখে ওকে মনে হচ্ছে রাঘব বোয়াল বসে আছে টাকাটি সব নিয়ে যান জি মসজিদে গেলে নাকি পা দিলে নাকি ঝাড়ু দিলে নাকি বসে থাকলে নাকি আর তেলাওয়াত নামাজ জিকির করলে তো ওটা আরো সোনার উপরে সহগা হয়ে গেল ওটার ভাষা আর নিয়ে গেলাম না চুপ করে যদি মসজিদে কেউ বসে থাকে তাও নাকি চলতি আছে নাকি ভাই আপনি বসেন কারণ পেছনের লোক দেখতে পেছে না যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি মহব্বতের সঙ্গে বলছি বন্ধু ভাই আল্লাহর বান্দা আল্লাহর গোলাম রসুলের উম্মত বসে যান এর থেকে আর মহব্বতের ভাষা কি বলবো তো মসজিদ বানানো যেমন নেকি মসজিদ বানানো এরকম গুনাহ আপনাদের মালদার বুকে মসজিদে জেরার আছে আমাদের বীরভূমে আমার চোখের সামনে হয়েছে আমার এই দুটি চোখের সামনে হলো পায়ে ধরে কেঁদেছি মানবে না गाए रक्त उठे गेछे हिट होये गेछे मस्जिद बनाबे जी ना अल्लाह एमनटी चाइनी अल्लाह एमनटी चाइनी समाज भेंगे जाक एटा चाइनी समाज जुड़े थाक जी विश्व नबी कत बड़ नबी नबीदेर नबी सब जहानेर नबी पृथिवी ध्वंस होले तार नबुवती ध्वंस होबे ना তিনি কবরে নবী হাসরেও নবী তিনি জান্নাতেও নবী এত বড় মানুষটাকে জিবরাইল আমিন আটকে দিলেন মসজিদে যেতে দিলেন না এই ঘটনা সবাই জানেন লম্বা করে বলবো না শর্ট করে বলবো জি নবীদের নবীকে আটকানো হলো আমি মসজিদ আপনাদের মসজিদে ঢুকতে যাচ্ছি আর আপনারা আটকে দিলেন না না এটা নোংরা জায়গা ঢুকবেন কেন শুনে কেমন লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা তাখাযু মসজিদান জিরারা ওয়া কুফরা তাফরিকাম বাইনাল মুমিনী ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন ওরে আমার মা রে বোন রে এই আয়াতে তরজমা করার আগে এর পেছনে একটা লম্বা ঘটনা লুকিয়ে আছে এই আয়াতটার উপরে একটা শানে নজুল লুকানো আছে তাই সেটা বলছি তার আগে একটা উদাহরণ দিচ্ছি কান করে শুনলেন নবীজির একমাত্র বিবি ছিলেন খাদিজা একমাত্র বলা হয় মানে ও কোন সতীনের মুখ দেখেননি যতদিন খাদিজা বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেননি। শুধু তাই নয়, মেয়েটি কত দামি তার সর্বস্বকে দিনের জন্য দান করে দিয়েছিলেন খাদিজা। বিশ্বনবী মওতের আগে পর্যন্ত খাদিজাকে ভুলতে পারেননি। ওই খাদিজাকে নবীজি কত ভালোবাসতেন। যদি কোনো দামি খাবার হাদিয়া আসতো তো বিশ্বনবী খেতে গিয়ে অঝোর নয়নে কাঁদতেন আর বলতেন, যদি আজকে আমার খাদিজা বেঁচে থাকতো তো এইগুলি আমার সঙ্গে সে খেত। বিশ্বনবীর কাছে হাদিয়া আসলে ওই হাদিয়ার মাংস, ওই হাদিয়ার ফল ফরট, ওই হাদিয়াগুলোকে নিয়ে বিশ্বনবী মদিনাতে খাদিজার সহেলীদেরকে দিয়ে পাঠাতেন, যাতে করে যে তারা খেলে আমি সান্ত্বনা পাব। বিশ্বনবী খাদিজাকে কত ভালোবেসেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফাতেমা উম্মে কুলসুম রাকিয়া জাইনাব চারটা মেয়েকে খাদিজার পেট থেকে দিয়েছেন। শুধু এই পর্যন্ত নয়, নবীজি যতদিন গারে হিরাতে কেঁদেছেন এই জাতির জান্নাতের রাস্তার জন্যে, তো যতদিন কেঁদেছেন তো ওই খাবারটা যিনি পৌঁছাতেন তিনি হলেন খাদিজা। শুধু তাই নয়, একদিন খাদিজা খাবার নিয়ে যাচ্ছে, ওটাকে ঢেকে আর এইভাবে রাস্তায় হাঁটতে রয়েছে, আম্মুরে খালারে, ওরে আমার বেটিরে, ওরে আমার কলিজার টুকরা খালা বোন যারা রয়েছে কান করে শোনো। ওই মেয়েটি কতটা হেঁটেছিল, এখান থেকে কুড়িহালি খুব বেশি হলে 2 কিলোমিটার হবে, ওই মেয়েটি 8 কিলোমিটার হেঁটে যেত। শুধু এমনি স্থলপথে লয়, পাহাড় চড়াই উতরাই পথে 8 কিলোমিটার হেঁটে যাওয়ার পর আবার 2500 ফুট ওপরে উঠে বিশ্বনবীকে প্রতিদিনের খাবার পৌঁছিয়ে দিতেন। সেই খাদিজা যখন রাস্তাতে খাবার নিয়ে যাচ্ছেন দিনের সাহায্যর জন্যে, তখন জিবরাইল আমিন এসে বলছেন, ও দয়ার নবী গো, আপনার বিবি খাদিজা রাস্তায় আসতে রয়েছে, আমি দেখে এলাম। অতএব খাদিজাকে আল্লাহ কত ভালোবাসেন, আল্লাহ তরফ থেকে খাদিজাকে সালাম দিয়ে দেবেন, আর আমি জিবরাইলের তরফ থেকেও সালাম দিয়ে দেবেন। এই মেয়েটি কত দামি মেয়ে, এই মেয়েটি কত দামি মেয়ে, এই মেয়েটির কোয়ালিফাইড কি, এই মেয়েটি শেষ নবীর বিবি। অথচ খাদিজা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। শেষ কথাটাতে ভেজাল লেগে গেল। এতক্ষণ খুব ভালো লাগছিল শুনে, আর যখনই বলে দিলে খাদিজা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি, বেনামাজি ছিল, তো কলজেটা চলে গেল। এখন মৌলবীকে মারতে মন যাবে যে নবীর বিবি নামাজ পড়েনি, কোন কথার কথা রে, ওর সাহস কত, চেয়ারে বসে স্টেজে মাইকে বলছে। আর মা বোনেরা যার কটা নামাজ পড়ে না, ওরা মনে মনে বলছে আলহামদুলিল্লাহ, শুনে যান ঠান্ডা হলো যে বিশ্ব নবীর বিবি যখন নামাজ পড়েনি তো আমাদের একটা রাস্তা বেরিয়ে গেল। কিয়ামতের মাঠে খাদিজাকে লেপটে ধরে লেপেড়িয়ে বলবো, জি ভাই এটা রাস্তা বেরিয়ে গেল। খালাকে 2টা করে ডিম দিয়ে দিস, তোদের কত রাস্তা বের করে দিব দেখবি। এরকম নামাজ রোজা কিছুই করতে হবে না, তো বেঁচে গেল। দেখেন ওইদিকে একটা কথা কি বললাম, 2টি কথা কিন্তু একদম বিরুদ্ধী কথা হয়ে গেল, ইসলামের শরীয়তের বিরুদ্ধে চলে গেল। একটা হলো বিশ্বনবীকে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি, রুখে দেওয়া হলো জিবরাইলকে দিয়ে যে ওই নোংরা জায়গায় আপনার মতো নবী পা দেবেন, এটা আল্লাহ মেনে নিতে পারছে না। বিদায় লা তাকুম ফিহি আবাদা, এই মসজিদে আপনি ঢুকিয়ে না, কোরআন বলছে। আর 2 নম্বর মেয়েদের জন্য একটা এলো যে খাদিজা নামাজ পড়েনি। এখন চলেন ইতিহাস, ইতিহাস নামে একটা সাবজেক্ট মক্তবে হয়, প্রাইমারিতে হয়, হাই স্কুলে হয়, কলেজে হয়, ইউনিভার্সিটিতে হয়, তেমনি মাদ্রাসাতে হয়, জামিয়াতে হয়। ইতিহাস গোটা কোরআনে 1/3 অংশ অর্থাৎ 10 পারা খালি ইতিহাস আছে। তাহলে ইতিহাস সাবজেক্টটা খুব জরুরি সাবজেক্ট। ইতিহাসে জ্ঞান আছে। ইতিহাস 4টা কাজ করে, ইতিহাস 4টা কাজ করে, 3টে কাজ করে আর একটা নিষ্ঠুরতা দেখায়। কথা আপনাদের বুঝে আসলো? জি না, আছে আমার কাছে পানি, পানি আছে। আমার ব্যাপারে টেনশন করতে হবে না, খালি চুপ করে শুনতে হবে। তো এখন হলো इतिहास चार्टा काज करे एक दुई करे गुनिये दिब। इतिहास दुई धरनेर, एकटा हलो सोनाली, एकटा हलो कालो। कालो इतिहास कयलार मतो, सोनाली इतिहास उज्जवल बर्ण। एकटा हलो कुख्यात, एकटा हलो विख्यात। कुरानेर भीतरे चले जान, ईसा मूसा हारून दाऊद हुद सलेह এইভাবে নবী আপনার কি না সুলাইমান নবী ইউনুস ইউসুফ আখেরি पैगम्बर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम थेके निये एतोगुलो सोनाली इतिहास के धरे रेखेछे। जादेर इतिहासगुलो यदि स्वर्ण दिए लेखा हय सोनार दाम कमे जाबे ना बेड़े जाबे, किन्तु इतिहासेर दाम कमे जाबे। सोनार थेकेओ तादेर जीवनेर मूल्य अनेक गुणे बेशी। एई कुराने কয়লার মতো কালো কিছু ইতিহাস রয়েছে, সেগুলো হলো ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, এইভাবে রয়েছে কুখ্যাত উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সুলুল, এদের ইতিহাস রয়েছে। এগুলো কোরআন ধারণ করে রেখেছে। এদের ইতিহাস বলতে যাওয়াই মানে নিজের জিন্দেগি শেষ করে দেওয়া। তবে কোরআন বলেছেন কেন যে আপনাকে লক্ষ্য করে নিতে হবে। একটা হলো ফেরাউনের রাস্তা, একটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, একটা হলো মুসার রাস্তা, একটা ফেরাউনের রাস্তা, একটা হলো ইব্রাহিমের রাস্তা, একটা হলো নমরুদের রাস্তা, একটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, আর একটা হলো আবু জাহেলের রাস্তা। তাহলে আমি এখনো গাড়ি চালাতে শুরু করিনি, আমার গাড়ি এখনো চলেনি, আমার বয়স 12, 13, 14, 15, 16, 18 হয়েছে। এবার আমার বুঝ জ্ঞান আসছে, এখনই আপনাকে ট্রাফিক হতে হবে, এখনই আপনাকে কেবিন মাস্টার হতে হবে যে আমি কোন রুটে নিজের জীবনের গাড়িটা চালাবো। তাহলে আপনি সোনালী ইতিহাসটা ধরে নেন আর না হয় কালো ইতিহাসটা ধরে নেন। এর জন্য ইতিহাস দুটো কাজ করে, এক নম্বর আপনার ভালো হওয়ার প্রেরণা জগায়, আর একটা খারাপ ইতিহাসগুলো এসেছে কেন আপনার জীবনকে সাবধানতা করে দেয়, ব্রেক করে দেয়। মাস্তান হবি না, বোমবাজি হবি না, মাতাল হবি না। পৃথিবীর বুকে বড় বড় তাবর তাবর মাস্তান মাটির নিচে ধ্বংস হয়ে চলে গেছে, অতএব ওইটা হয়ে লাভ নাই। বরং হবি তো আবু হুরাইরা হ, হবি তো আবু বকর হ, হবি তো ওসমান রাদিয়াল্লাহু হ, হবি তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হ। এদের ইতিহাসগুলো গ্রহণ কর আর জীবনগুলোকে ওই দিকে মিলিয়ে মিলিয়ে চলতে শুরু কর। মাঝে একটা কথা বলে লিছি যেটা বক্তব্যের বাইরে, না বলে যদি চলে যাই তো ভুল হবে। মাথার চুলটি হাত দিয়ে দেখেন তো আবু হুরাইরার মতো আছে নাকি? চারিদিকে ন্যাড়া করে এইখানে জুতোর বিরাসের মতো রেখেছে খানিকটা। কারোর জুতোতে ময়লা থাকলে বর্তমান ছেলেদের মাথায় মুছলে জান ভরে মুছা যাবে, কোনো অসুবিধা হবে না। এমনি এমনি করছে খালি, ঘন ঘন ফ্রিক ফ্রিক করছে, ফ্রিক। ও ভাবছে যে মাস্টারের বিটি হয়তো আমাকে দেখছে, ফ্রিক ফ্রিক করছে, ওকে দেখে সালা ভেড়ার মতো লাগছে। এ তো জিন্দেগি, তুমি কোনটা নেবে বেছে নাও। তাহলে ইতিহাস দুটো কাজ করলো, একটা হলো ব্রেক করা, সাবধানতা দিল, এই থাম আগাবি না, ওই রাস্তা ছাড়। আর একটা হলো চল 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 আগেবার আগেবার, এই রাস্তা ভালো। তাহলে ইতিহাস দুটো কাজ করলো। 3 নম্বর, ইতিহাস কি করে? বড় নিষ্ঠুর, ইতিহাসের মতো নিষ্ঠুর কেউ নাই। ইতিহাস মাপ করতে জানে না, সবাই মাপ করতে জানে, ইতিহাস মাপ করতে জানে না। ছোট্ট করে বলে লেবাটে 2 মিনিটও লাগাবো না। আপনাদের গ্রামের মসজিদের আমি ইমাম, আমার কাছে ছিল 45,000 টাকা, গুনতে গিয়ে দেখছি 36,000 রয়েছে, বাকিটা কোথায় গেল? 9,000 টাকা গোলমেলা হয়ে গেল। গোটা কমিটি আমাকে চোর সাব্যস্ত করলে, আমি হিসাব দেখাতে পারলাম না। কমিটি গোপনে গোপনে গিয়ে আমাকে রোমে বলছে আপনি অন্য মসজিদে খেলেন। তার মানে চোরের পেছনে নামাজ পড়ব না, বুঝে নিলাম। আর আমার দাম নাই, বেডিং গুটি এলে কেটে পড়লাম। 9 মাস চলে গেছি বর্ধমান, আর 9 মাসে 18টা মৌলবি চেঞ্জ হয়েছে, মানে ওদের আর কোনো মৌলবিকে পছন্দ হচ্ছে না। তখন কমিটি আবার বলছে ও খিলিয়ায় भूल टुल जा करे चला माफ करे दे चल छाड़ो गुलो होती ही परे फिर आमाके फोन करे डाकलेन आमार नियोग होये गेलो आबार दू मास होये गेलो आमार थाका कतटा बोझाते पारछि दू मास आछि एखोन आमार वेतनो बेड़े गेलो कमिटी जुमाते दाड़िये घोषणा करे दिले मस्जिद सेक्रेटारी मौलवी साहेबेर ब्यापारे जे जातेर चिंता करेछिलो एटा भूल ओरे छेड़े दाओ मानुष मात्र होयतो कोनो खर्चा करेछे लिखते भूले गेछे एई भेजाले एटा घटे गेछे आबार आमी इमाम आछि सबाई पाली दिच्छे खावाच्छे इमाम साहेब बोलछे आमाके निये चलछे कारण आमी ओदिके 20 बछर चालियेछि गाँटा आमी बुझी एखन आपनार बिहाई एसेछे रांगाइपुर थेके आर जुमार दिन आर आमार खुतबा शुने लियेछे खुतबा शुनार कलिये ठंडा हये गेछे बाड़ीते गिये भात खेते बसछेन आर घन घन बोलछे मौलवी एकटा रेखेछेन भाई जान भरे गेल आमादेर मौलवी खाली भ्याड़ 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 करछे किछु कथा बुझी ना आर ये बयान करलो तो बुझालो कत सुंदर तखन आपनी भात खेते खेते बोलेन भालो खूबी भालो बर्धमान बाड़ी तो छेलेटार व्यवहार खूब भालो खाली माझे 9000 टाका चुरी करेछिलो साला एई इतिहास मुछार डास्टार आर नाई एटा मुछार कोनो डास्टार आछे एइजन्य बोले साबधाने पा पेलो इतिहासे यदि लाल दाग लेगे जाए एटाके मुछार डास्टार पृथिबीते नाई इतिहास बड़ निष्ठुर ई काउके माफ करते जाने ना मानुष माफ करबे किन्तु इतिहास माफ मानुषेर हाड्डी पचे जाए किन्तु इतिहास पचे ना सम्राट आकबर बाबर हुमायुन एगुलो तारपरे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि इतिहास आजो जीवित आछे कारण आपनी आपनार सालाके निये कोड़ियाली जाच्छेन बेड़ाते तालगाछीर जालसा सुनते जाच्छेन सालाके बोलले चल रे पेछने चढ़ेले बाइके जेते जेते जखन आपनार ग्रामटा पार हलेन आर पाशे एकटा गोरस्तान आछे आर ओई गोरस्तानेर बाँस गाछेर नीचे कालू डाकातेर कबर आछे आपनि ओखाने गाड़ीटा हालका करे चालिये बोलछे एई देख कालू डाकातेर कबर मरे गियेओ डाकात नामटा मुछते पारलो ना अतएव बन्धुरे इतिहास एमन एकटा जिनिस आपनि मेपे पा फेलबेन जदि एकबार कलंक लेगे जाए एटा मुछार मतो डास्टार पृथिबीते नाई आपनी मरे जाबेन हाड़ पचे जाबे हाड़ कबरे पावा जाबे ना मांस पावा जाबे ना किन्तु मानुषेर काछे इतिहास पावा जाबे साहाबीदेर मध्य एकजन कम्बल चुरी करेछिल बायतुल माले ता आजो इतिहास थेके गेल हालाके से रसूलेर साहाबी चिंता करेन इतिहास कत कठिन जिनिस मा बोन खबरदार सावधाने पा फेलबेन जिलेपी खेते गিয়ে जाना इतिहास नष्ट करें ना ए कलंक केउ मिटाते पारबे ना जी ताहले कयटा हलो इतिहास प्रेरणा देय इतिहास कि करे इतिहास प्रेरणा देय इतिहास सावधानता देय और इतिहास माफ करते जाने ना 4 नम्बरटा बोले दी इतिहास सिचुएशन वर्णना करे इतिहास परिस्थिति के कंट्रोल करे दीते पारे इतिहास परिस्थिति के केमन करे कंट्रोल करबे मारे बोनेरे खालारे बेटीरे चलेन एबार इतिहासे फिरे जाए आम्मा जान आयशा बोलछेन आमी जीवने खादिजाके देखिनी तार माने आमी जखन बीबी हये रसूलेर बिछानाय एसेछि तार आगे खादिजा दुनिया थेके चले गेছেন तार माने खादिजा मारा गेছেন ओई अम्मा जान आयशा बोलছেন आमार बिछाना थेके रसूलेर मेराज होयेছে तार माने रसूल जखन मेराजेर रात्रिते जाए कार बिछाना थेके गेছে ना अम्मा जान आयशार बिछाना थेके गेছে आर अम्मा जान आयशा बोलছেন रसूलेर मुख दिये एत खादिजार नामटा घन 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 सुनताम खेते उठते बसते चलते फिरते तो आमारा चोखे देखेछि खादिजा बेचे नाई किन्तु रसूलेर जीवे शुने शुने आमादेर एतो मने हतो जे आमादेर ओई सतीनटा जेन बेचे रयेछे एखन ताई थाकते ना पेरे आमी बोले फेलेछिलाम ओ दयार नबी गो आमार मतो एकटा कोची मेयेके पेओ बुढ़ीके आपनि केन भुलछेन ना एई कथाटा बलार परेई रसूल जखन कानते शुरू करे दिलेन आयशा रे तुमि कार ब्यापारे कथा बोलेछो तुमि कि जानो खादिजा आमार एई रकम खादिजा आमार ओई रकम খাদিজা আমার এই করেছে, খাদিজা আমার ওই করেছে। তখন রসুলের চোখের পানি দিয়ে তাকিয়ে আমি আয়েশা মনে মনে কথা ওরে মন রে, ওরে আয়েশা রে, তুই কত বড় ভুল করলি রে, রসুলকে কাঁদিয়ে দিলি রে, তুই এটা ভুল করেছিস, এটা তোর করা ঠিক হয় নাই। তাহলে ইতিহাস থেকে প্রমাণ হচ্ছে আম্মাজান খাদিজা পৃথিবী থেকে চলে যাওয়ার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজটা হয়েছে সেটা আম্মাজান আয়েশার বিছানা থেকে হয়েছে। আর এই মেরাজে গিয়ে আল্লাহর নবী নামাজের পূর্ণতা নিয়ে আসলেন, নামাজ নিয়ে আসলেন। তার আগে নামাজই ছিল না। তার মানে হচ্ছে আম্মাজান খাদিজা যতদিন বেঁচে ছিলেন অতদিন নামাজের হুকুমটা পৃথিবীতে আসে নাই। উনি নামাজের হুকুম আসার পূর্বে পৃথিবী থেকে চলে গেছেন। অতএব তিনি নামাজ পড়েন নাই নয়, বরং ভাষাটা হবে তিনি নামাজের সময়টাকে পাননি। ক্লিয়ার হলো? রসুলের বিবি খাদিজা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েনি, এটা প্রমাণও হলো, প্লাস ক্লিয়ার হয়ে গেল নামাজের হুকুমটা আসার আগেও মরে গেছে, নাই দুনিয়াতে। আম্মাজান আয়েশার বিছানা থেকে মেরাজ হচ্ছে, তাহলে ও নামাজ পেলো কখন? তখন যদি বলি খাদিজা নামাজ পড়েনি, তো দেখ মাত্র মুলবিকা রসুলের বিবি নামাজ পড়েনি, এই খাদিজা ঘরে খাদা ওইখানে দাঁড়িয়ে পেছন দিকে সব দেখতে পেয়েছে না, ও এখন ঘোড়ার মতো দাঁড়িয়ে আছে, দাঁড়া পানি খায়। আপনারা খ্যাপা পাগলা বক্তা নিয়ে এসেছেন। তাহলে ইতিহাস একটা গেল। তাহলে রসুলকে মসজিদ থেকে রক্ষা হলো কেন? এর পেছনে যে ঘটনাটা আছে আজকের বক্তব্যের ওটা অংশ, ওটার উদাহরণ নয়, বক্তব্যের অংশ। এবার ধৈর্য ধরে শুনেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা এলেন, অনেক লম্বা ঘটনা, কিভাবে এলেন, রাস্তায় কি কি ঘটেছিল, আর রাহিকুল মাকতুমে 6খানা ঘটনা ধরেছে, আরও ঘটনা আছে কিভাবে পৌঁছালো। মদিনা মানবরা যখন পৌঁছে গেলেন, জি সমস্যা তাই তো দেখতে পেয়েছেন, আচ্ছা ঠিক আছে মনে মনে নিয়ত করলেন যে দেখতে পেয়েছেন, খুব সমস্যা, এগুলোকে সরিয়ে দিতেও মন চাই, কারণ আমিও তো আপনাদেরকে দেখতে পেয়েছি না। আবার কখনো কখনো মনে হয় যে মানুষের ঘরে ঘরে তো আজটা পৌঁছাইছে, ওরা আবার এত বদমাস এডিট করে করে আজে বাজে দিয়ে দেয়। আমার ব্যাপারে 3 দিন আগে দেখছি একজন দিয়েছ, ওকে আমি খুঁজে বেড়াইছি খালি কোথা পাবো রে, ওর কলজে বার করে আমি খাবো। হ্যাঁ, আজে বাজে দিয়ে দেয় এডিট করতে গিয়ে। তো এদিকে আসেন, রসুলকে মসজিদে ঢুকতে দেওয়া হলো না কেন? এর পেছনে একটা ঘটনা রয়েছে। উনি যখন মক্কা থেকে মদিনা আসলেন, তো মদিনা আসার পর মদিনাওয়ালা খুশি হয়ে গেলেন। মদিনার সর্বপ্রথম পূর্বের নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব। তারপরে যখন নবীজি আসলেন, মদিনা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে মদিনা মানে বাজার, বাজার বাজার শহর, শহর বাজার মদিনা। তো সাহাবিরা বলতেন মদিনাতুন নবী, কোথায় যাবে? মদিনাতুন নবী যাব, নবীর শহরে যাব, যে শহরে আমার নবী আছে সেই শহরে যাব। ওই জন্য সাহাবিরা বলতেন মদিনাতুন নবী। এখন ওই মদিনার নাম হয়ে গেছে মদিনা মানওয়ারা, মদিনা মানওয়ারা। যেখানে দেখবেন পোস্টারে দেখবেন, যেখানেই দেখবেন লেখা আছে মদিনা মানওয়ারা। যাই হোক, বিশ্বনবী যখন মদিনায় এলেন, মদিনাওয়ালা কত খুশি, কত ভালোবাসে, সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিলেন রসুলের কাছে। সাহাবিরা এত ভালোবাসতেন, তারা ব্যক্তি জীবনেও কিছু করলে রসুলকে জিজ্ঞেস করতেন, সমস্যাতেও জিজ্ঞেস করতেন, খুশিতেও সঙ্গে নিতেন। নবী ছাড়া ওরা কিছু বুঝবে না। জি, গতকালকে আসারে মুবাসারা, আসারা মুবাসারা 10 জন সাহাবির ভিতরে একজন সাহাবি সাদ ইবনে কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা দেখছিলাম। তো উনি নিজের বাপকে কেটেছে, এমন করে তালোয়ার মারলেই সোজা ওর বাপের কেটে পড়ে গেল। এইটা নিয়ে সব টেনশন শুরু হয়ে গেল যে বাপকে মারলো, বাপকে মারলো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন সূরা হুজরাতের ভিতরে, ও যেটা করেছে ঠিক করেছে। কেন জানেন? ওর মা জিদ ধরেছিল যে আমি মাথা আঁচুড়বো না যত বুকুন হবে হোক, আর রোদে থেকে ছায়াতে যাব না, আর আমি ভাত খাবো না আর পানি খাবো না, রোদে বসি আছে। কিসের জিদ ওর মায়ের? তোকে ইসলাম ছাড়তে হবে, নবীকে ছাড়তে হবে, আল্লাহকে ছাড়তে হবে, রসুলের কাছে যেতে পাবি না, তুই ওইটা তওবা কর, তবে আমি ভাত খাবো। সাদ কাঁদতে লাগলেন ঘরের কোণে, যুবক ছেলে খুব কাঁদছে যে মা কষ্ট করছে, এটা সহ্য করবো কী করে, রসুলকে ছাড়বো না। শেষকালে মা এমন জিদ ধরলো যে আমি যাব না। সাদ গিয়ে বলে দিলেন, মা তোমার মতো 100টা মা যদি রোদে থেকে না খেয়ে আর না পান করে যদি মারা যাই তো আমার কিছু যাবে না আসবে না, আমি যে নবীর নামে কালেমা পড়ে নিয়েছি, আল্লাহর নামে কালেমা পড়ে নিয়েছি, জিন্দেগি তোমার মতো মা মরে গেলে ওই জায়গা থেকে আমি আর ফেরত আসব না। পরবর্তীকালে মা ঈমান এনেছিল, কিন্তু ওর বাপ কি করেছে, কাফেরদের হয়ে যুদ্ধ করতে গিয়েছে। জিহাদটা সম্ভব্য উহুদ, আইডিয়া করে বলছি, সম্ভব্য শব্দ ব্যবহার করেছি। উহুদের যুদ্ধে কিংবা বদরের যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে নেমে পড়েছে জিহাদের মাঝে, তুমুল জিহাদ চলছে। এই অবস্থায় ওর বাপ খালি সামনে চলে আসছে। কেন আসছে? ও জানে যে আমার বেটা এই এলাকার মধ্যে সেরা মাস্তানার বীর, ওর সামনে যে পড়বে তাকে আর জিন্দেগিতে দুবার দুনিয়া দেখতে দেবে না। তো এইটা খেয়াল করে ও দেখছে আমি সামনে যাব তো আমাকে কাটতে পারবে না, বাপ বলে আমাকে বাঁচিয়ে দেবে, আর বাকি আমার মুশরিক কাফেররাও বেঁচে যাবে, ওরা হেরে যাবে, এই নিয়তেও এসেছে। ও বলছে, বাপ জিহাদের ময়দানে কোনো রিহাই নাই, মেরে দিলে তালোয়ার এখান থেকে কেটে পড়ে গেল, দু পিস হয়ে গেল। জি, আল্লাহ এটাকে খাস করে আয়াত নাজিল করলেন যে সাদ যা করেছে তা ঠিক করেছে, কারণ ও ছিল কোরআনের দুশ্মন, জিহাদের ময়দানে ওটা আর চলবে না। তো ঠিক ওই রকম বিশ্বনবী যখন মদিনায় আসলেন তখন ওই মদিনাতে যারা নেতৃত্ব দিছিল এরা তো প্রাণ দিয়ে রসুলকে ভালোবাসছে, সাহাবিরা যারা নেতৃত্ব দিছিল তাদের মাথায় বিগার নিল। একবার আপনাদের এই কড়কড়িয়া গ্রামটার নামও সাংঘাতিক। হ্যাঁ, আমার বিবি ফোন করছে, কোথা আছে বলে, কড়কড়িয়াতে আছে। ওরে সুবহানাল্লাহ, কড়কড়িয়া আবার কি গো? বলে যে চানা ভাজা খাওনি কড়কড়িয়া, তো ওই কড়কড়িয়া। তো এখন ঘটনা হলো, সাহাবিরা এখন একটা বাহ্যিক দুনিয়ার উদাহরণ দিই। আমার বাড়ি বর্ধমান, 300 কিলো দূর, কম বেশি, অ্যাকুরেটলি বলছি না, কম বেশি 300 কিলো দূর। ওখান থেকে এসে আমি করকরিয়াতে ঢুকে গেছি। এখন এই মসজিদে আমি ইমাম, গাঁয়ের লোক আমাকে ছাড়া বুঝে না, গাঁয়ের মেয়েরাও আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, ছেলের মতো আমাকে ভালোবাসে, বাপের মতো, ভাইয়ের মতো। আবার গাঁয়ের পুরুষেরাও তারা ছেলে মেয়ের বিয়ে দিবে তো আমাকে জিজ্ঞেস করছে, আমি ছাড়া ওদের কিছুই বুঝে আসে না, যা করবে আমাকে নিয়ে। এবার বলেন, গ্রামে 2000 লোক বাস করে, সবাই কি ভালোবাসবে? এতদিন যারা নেতৃত্ব দিয়েছিল এদের কলিজা জ্বলতে শুরু করেছে, কোথা বর্ধমান থেকে এসে সমস্ত সম্মানকে লুটে নিলে। তাহলে ওকে কি করা যায়? ওকে দুনিয়া থেকে না সরানো পর্যন্ত আমরা আমাদের পূর্বে ইজ্জতে ফিরে আসব না। তাই মদিনাতে সেই ঘটনা ঘটে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ কি করতে লাগলো? এটা তলায় তলায় গ্রুপ তৈরি করতে লাগলো। মুনাফিকদের ভিতরে গ্রুপ তৈরি হলো, তারা গোপনে গোপনে 1টা 2টা 3টে মিটিং করেছে, আরও কম বেশি 3টে মিটিং করেছে। তারা মিটিং করতো কি নিয়ে, কেমন করে আমাদের হাতে নেতৃত্ব আসবে আর কেমন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করা যাবে। ও যেদিন শেষ হবে আমরা যেমন নেতা ছিলাম ওই রকম ফিরে আসব। বহুত প্ল্যান পরিকল্পনা। কেউ বলছে কাবাতে যখন একা বসে থাকবে, এই মসজিদে নববীতে যখন একা বসে থাকবে, সবাই চলে যাবে কাজে, তখন একটা তলোয়ার নিজে তুই কোপ মেরে দিবি। কেউ বলছে না, এটা তো হবে না, 2-1 জন তো দেখে ফেলবে, ওর আইন খুব শক্ত, আল কাতল বিল কাতলে, কতলের পরিবর্তে কতল হয়ে যাবে। নানা রকম তাদের ব্রেনের মধ্যে যত রকম প্ল্যান পরিকল্পনা যেন গিজগিজ 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 করছে, সেইগুলোকে প্রয়োগ করার চেষ্টা করছে, কিন্তু কাজে কিছুই লাগে না। এর ভিতরে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বললে, রে তোরা এক কাজ কর, ওই ছেলেটি এসছে কোথা থেকে? বলে এসছে মক্কা থেকে, তোরা মক্কাতে গিয়ে দেখ, নিশ্চয় ওর দুশ্মন আছে, যা মক্কা যা, মক্কার খবরটা নিয়ে আয়। তো মক্কার খবর আনতে পাঠিয়েছে। तो जाबे जाते आबू जाहिलेर पाराती ढुकेछु बोल हाँ गो तुम्हारा नबी मोहम्मद के छी ना बोले से आछे कोथाय ओके काटबो राते राते पालिये तखन यार कलजेटा बड़ो होछे ठीक तो काज मिले गेछे ताहले आमादेर दिन आर मारते हबे ना खाली दिन खबर दिली हबे ना ना भांगबे लाठी और सापो मरबे ना थाकबे बाँस ना बाजबे बाँसुरी काज हये गेछे फिरे गिये आबार मीटिंग करछरा दुश्मने और ढेरी ले गए और बाप चाचाई तो भाई टाई आबू जहल सब छेले पीले खुद छके काटवार ले गए राते राते इससे पालिए इधर कलजेटा बड़ा हलो ताहले कि करबी एक काज कर